আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো গ্রিল চিকেন সালাদ, হেলদি, সেই সাথে খেতে মজার হয়, লাঞ্চ কিংবা ডিনারে রাখতে পারেন। যারা হেলদি খাবার পছন্দ করেন, ডায়েট করছেন, তারা খাবারের মেনুতে গ্রিল চিকেন সালাদ রাখতে পারেন, আর অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে চিকেন ম্যারিনেট করার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি দুইটা, আর এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ম্যারিনেট করার সময় ভিতরে ঢুকে। এবার মুরগির মাংসে যদি কোনো পানি থাকে, সেগুলোকে মুছে ফেলার জন্য আমি একটা টিস্যু তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, কোনো পানি যাতে না থাকে। চিকেন ম্যারিনেট করার জন্য কী কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আদা বাটা আর রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ করে, মরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, গোলমরিচ নিয়েছি কোয়াটা চা চামচ, স্লিপলেক্স বা শুকনো মরিচ ভাঙা নিয়েছি কোয়াটা চা চামচ, জিরা নিয়েছি কোয়াটা চা চামচ, অরিগানো নিয়েছি কোয়াটা চা চামচ, তেল নিয়েছি 2 চা চামচ, আর লাগবে লেবুর রস। এবার মাংসের সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব মরিচ, গোলমরিচ, শুকনো মরিচ ভাঙা, জিরা, অরিগানো দিয়ে দিব, দিয়ে দিব লেবু রস করে, তেল দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এবার সব কিছুকে একত্রে মেখে নিব মাংসের সাথে। গায়ে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সালাদ ড্রেসিং তৈরি করে নিব, এর জন্য আমি নিয়েছি এখানে রসুন কুচি করা, মেহি কুচি করে নিয়েছি, আর নিয়েছি তেল 1/2 টেবিল চামচ, ইয়েলো মাস্টার্ড নিয়েছি, নিয়েছি গোলমরিচ, একটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, নিয়েছি ধনে পাতা, লাগবে লেবুর রস। এখন একটা বাটিতে তেল নিয়ে নিচ্ছি, এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। দিয়ে দিব রসুন কুচি 1 চা চামচ, মিহি কুচি করে নেওয়া, গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব ইয়েলো মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, আমি 1/2 চা চামচ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি করা 1টা, ধনে পাতা দিয়ে দিব, লেবুর রস করে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এবার আমি প্যানে সামান্য তেল দিয়ে দিয়ে দিব, আর এছাড়া আপনারা চাইলে গ্রিল প্যানেও তৈরি করে নিতে পারেন কিংবা ওভেনেও দিয়ে দিতে পারবেন। তেলের পরিমাপ খুবই কম লাগবে, বেশি তেলে ভাজবে না, এতে করে কিন্তু ময়েশ্চারাইজার থাকবে না, একটু ড্রাই হয়ে যাবে। তো মিডিয়াম লো আঁচে রাখবো চুলার আঁচটাকে। কিছুক্ষণ সময় এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, একটা সাইড 5 মিনিট করে ভেজে অন্য সাইডটাকেও 5 মিনিট করে ভেজে নিলেই হবে, কিংবা চেক করে নিতে পারেন নামানোর আগে ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়েছে কি না। এখন মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবার এগুলোকে নামিয়ে নিব। এখানে সালাতের জন্য নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ পাতা নিয়েছি, অ্যাভোকাডো নিয়েছি, কর্ন নিয়েছি, নিয়েছি কাঁচামরিচ, ধনে পাতা সামান্য পরিমাণ, গাজর নিয়েছি, বিন নিয়েছি। এই সব কিছুকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতে পারেন। এবার এতে দিয়ে দিব সালাদ ড্রেসিং, যেটা আগে থেকে তৈরি করেছিলাম, আর সালাদ ড্রেসিংটা যখনই পরিবেশন করবেন তার আগে মিশিয়ে নেবেন। এবার সালাদ ড্রেসিংয়ের সাথে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে আবারও সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব।
এবার চিকেনগুলোকে কেটে নিব। সালাদের উপরে কেটে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দিব। করে নিলাম চিকেন গ্রিল সালাদ, হেলদি, সেই সাথে মজার। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।